ধনুরাশি, ধনুলগ্ন, সাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2024 সালের অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথমে অগস্ট মাস, তারপর সেপ্টেম্বর, তারপর অক্টোবর মাসের প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট, অর্থাৎ গ্রহগত গোচরের ছক ধরে ধরে। আর আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তার কারণ এই 90টি দিনের মধ্যেই কিন্তু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন অর্থাৎ 9ই অক্টোবরের দিন বক্রী হবে। গান্ধী জয়ন্তী অর্থাৎ 2রা অক্টোবরের দিনই কিন্তু মহালয়া, পিতৃপক্ষ মাতৃপক্ষ সবই কিন্তু এই 90টি দিনের মধ্যে পড়ছে। আবার এই 90টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ একাধিকবার সূর্য বুধের বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ এমন সংযোগও কিন্তু সংঘটিত হতে চলেছে। শনি বক্রী অবস্থানেই থাকছে আগত তিনটি মাস অর্থাৎ 90টি দিন, এবং রাহুর শনির নক্ষত্রে গোচর। তাহলে বুঝতেই পাচ্ছেন কতটা গুরুত্বপূর্ণ এই আলোচনা। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি, আলোচনাটি ইন জেনারেল প্রেডিকশন হতে চলেছে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন ধনুরাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য আপনি যদি চান আপনার ব্যক্তিগত ন্যাটাল চার্ট বা জন্মছকের সাথে সাথে বর্তমান প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট বা গ্রহগত গোচরের ছককে একসাথে কম্বাইন করিয়ে 100% অথেন্টিক পার্সোনাল বা ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি, চাইলে আপনারা অফিসে এসে ফেস টু ফেস সাক্ষাৎ করতে পারেন বা বাই ফোন কিন্তু কনসালটেন্সি গ্রহণ করতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। ধনুরাশি, ধনুলগ্ন, স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী নবমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের 1লা অগস্ট আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। দেখুন, অ্যাজ ইউজুয়াল আপনাদের ফার্স্ট হাউসে 9 লেখা, কারণ কালপুরুষের রাশিচক্র অনুযায়ী আপনারা নবমতম রাশি। আপনাদের থার্ড হাউসে শনি, ফোর্থ হাউসে রাহু, সিক্সথ হাউসে গুরুমঙ্গলের সংযোগ, অষ্টমভাবে সূর্য, নবমভাবে বুধ শুক্র এবং আপনাদের কেরিয়ারের হাউসে কেতু। প্রথমেই আমরা শনি, রাহু, কেতু এবং বৃহস্পতি এই চারটি মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব, তার কারণ এই চারটি মূল গ্রহ আগত 90 দিনের মধ্যে কিন্তু রাশি পরিবর্তন করবে না। তাহলে শনি, রাহু, কেতু, গুরুকে নিয়ে যে আলোচনা করব সেটি 3 মাসের একত্রিত আলোচনা। তারপর এক এক করে সূর্য, মঙ্গল, বুধ, শুক্র এই চারটি গ্রহকে নিয়ে আমরা আলাদা আলাদা করে প্রতিটি মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমেই আলোচনায় থাকব শনিকে নিয়ে। দেখুন, শনি কিন্তু আপনাদের থার্ড হাউসের অধিপতি, থার্ড হাউসেই বক্রী হয়েছেন সাহস এবং পরাক্রমের ভাবে। কোনো গ্রহ বক্রী হলে একটি ঘর পিছিয়ে কিন্তু ফলাফলও দিয়ে থাকে। তাহলে অবশ্যই ধনুরাশির জাতক জাতিকাদের আগত তিনটি মাসে একাধিক উপায়ে ব্যাংকের ব্যালেন্স কিন্তু আপনাদের বাড়তে পারে। অবশেষে আপনারা পরিবার পরিজনদের সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। দীর্ঘদিন ধরে যে সমস্ত পরিবার পরিজন আত্মীয় স্বজনদের সাথে সম্পর্কের অবনতি হয়েছিল, সেখানে পুনরায় সম্পর্কের পুনরুজ্জীবন ঘটতে আপনারা দেখতেই পারেন। মুখনিঃসৃত বাণীর দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে। ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক ধীরে ধীরে উন্নত হওয়ার দিকেই আপনাদের এগিয়ে যাবে। ছোটোখাটো যাত্রা ভ্রমণ লেগেই থাকবে, সেখানে ইমিডিয়েট লাভান্বিত না হলেও ভবিষ্যতে লাভের জন্য ভিত্তিপ্রস্তর স্থাপিত হতে চলেছে। আর যারা বিশেষ করে আপনাদের কোনো ক্রিয়েটিভ কাজকর্ম বা সৃজনশীল ক্রিয়াকলাপের সাথে যুক্ত আছেন তাদের ইচ্ছা শক্তি এবং আপনাদের উইল পাওয়ার কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সময় হতে চলেছে। শনির তৃতীয় দৃষ্টি যেহেতু থাকবে আপনাদের ফিফথ হাউসে, সুতরাং এখানে কিন্তু একটি জিনিস স্পষ্ট, সেটি কি পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এমনটি কিন্তু দেখা দিতেই পারে। একটু সাবধান থাকতে হবে, শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোনিবেশ করতে সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে যারা এইচএস লেভেলের নিচে পড়াশোনা করছেন বা কলেজ লাইফের উপরে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে বলছি। প্রেমের জীবনে বাধা বিপত্তি একটু আসতেই পারে, তবে হ্যাঁ, এ সময় পুরনো দিনের কোনো সম্পর্ক পুনরায় কিন্তু আপনার জীবনে আসতে পারে, আর তার ফলস্বরূপ আপনার নর্মাল লাইফ কিন্তু অস্তব্যস্ত পর্যন্ত হতে পারে। এ বিষয়ে সচেতন থাকুন। স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ আপনারা করতেই পারেন, সেখানে আর্থিক মুনাফা লুটতে পারবেন, তবে দীর্ঘস্থায়ী খাতে অর্থ বিনিয়োগ করুন। আর বিনিয়োগ করবার পূর্বে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ গ্রহণ করতে যেন ভুলবেন না। শনির পূর্ণ দৃষ্টি যেহেতু আপনাদের ভাগ্যস্থানে থাকছে, ভাগ্যস্থানে শনির দৃষ্টি থাকার কারণে সূর্যের গৃহে
দেখুন, 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টিতে আপনাদের হয়তো ভালো কাটবে ভাগ্যের তরফ থেকে, আদারওয়াইজ 16ই আগস্টের আগে বা 16ই সেপ্টেম্বরের পর, অর্থাৎ এই যে আগত 90টি দিনের মধ্যে বাকি 60টি দিন আপনার পিতার সাথে সম্পর্ককে উন্নত করতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, পিতার কর্মের দিকে নজর দিতে হবে। ভাগ্য হয়তো এই 90টি দিনের মধ্যে 60 দিন আপনাদেরকে অত্যন্ত যে সহযোগিতা করবে এমনটি কিন্তু নয়, কঠোর কায়িক পরিশ্রমের দ্বারা আপনারা চাইলে আপনাদের ভাগ্যকে এনি টাইম কিন্তু বদলেও দিতে পারেন। হায়ার স্টাডিজে একটু বাধাপ্রাপ্তি হতে পেতে পারেন, তবে হ্যাঁ, আমি পরে আলোচনা করব সূর্যকে নিয়ে, যখন বলে দেব যে 16ই আগস্ট থেকে 16ই সেপ্টেম্বর এই সময়টিতে ভাগ্য আপনাদের সঙ্গ দিতে চলেছে। আদারওয়াইজ যদি দেখা যায়, শনির কারণে কিন্তু খরচ মাত্রা অতিরিক্ত হবে, খরচ বাড়তে চলেছে, ঘুমের সমস্যা বাড়তে চলেছে, নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন হসপিটালের চক্কর আপনাদেরকে কাটতে হতে পারে। আপনাদের মধ্যে অনেকের কিন্তু বিদেশ যাত্রার যোগও পরিলক্ষিত হচ্ছে, কারণ রাহুরও কিন্তু দৃষ্টি আপনাদের 12th হাউসে আছে। অনেক ধনুরাশি জাতক জাতিকারা বিগত 7-8 মাসের মধ্যে বিদেশ যাত্রা করেছেন, কর্মের কারণে, শিক্ষার কারণে বা ভ্রমণের কারণে। যারা করেননি এবং করার ইচ্ছা আছে তাদের কিন্তু অবশ্যই আগত 3টি মাস অভূতপূর্ব পরিগণিত হচ্ছে, এ সমস্ত ক্ষেত্রে বিদেশ যাত্রা করতে পারেন। আর বর্তমানে যারা বিদেশে আছেন তাদের কিন্তু PR প্রাপ্তির যোগ, অর্থাৎ পারমানেন্ট রেসিডেন্সিয়ালশিপও আপনারা পেয়ে যেতে পারেন। এ সময় আপনারা মাল্টি ন্যাশনাল কোম্পানি, MNC কোম্পানিতে বা বিদেশে যারা সেটেল হয়ে গিয়েছেন, সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন, অবশ্যই লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। রাহুর যেহেতু পঞ্চম দৃষ্টি আপনাদের 8th হাউসে থাকছে, একটি জিনিস কিন্তু স্পষ্ট, শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে আরও উন্নত করতে হবে। শ্বশুর শাশুড়ির নামে বদনামি যদি করেন, তাদের বিরুদ্ধে যদি কোনো বিরুদ্ধাচারণ করেন, তাহলে কিন্তু আপনার নিজেরই রাহু খারাপ হয়ে যাবে। এবং কলিযুগের রাজা রাহু রঙকে রাতারাতি রাজা বানিয়ে থাকে, আবার রাজাকে রাতারাতি ভিখারিও কিন্তু এই রাহুই বানায়। কলিযুগের রাজা রাহু তাকে কিন্তু সুষ্ঠ সবল রাখতে গেলে অবশ্যই শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ককে মলিন রাখতে হবে। সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোট আঘাত কিন্তু লাগতেই পারে। পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার বাক্যবাদন বিবাদে জড়িয়ে পড়বেন না, পরিস্থিতি কিন্তু হিতে বিপরীত হতে পারে। কর্মস্থানে বিভিন্ন পরিবর্তন সূচিত হতে পারে, তবে হ্যাঁ, সেই পরিবর্তনগুলিকে হাসি মুখে যদি মেনে নিতে পারেন অবশ্যই লাভান্বিত হবেন। কেরিয়ারে যারা বিজনেসম্যান চাকরিজীবী উভয়ের ক্ষেত্রেই বলবো, অফিসে বা আপনার কর্মজীবনে আপনার বিরুদ্ধে একটা চক্রান্ত তো চলছে, তবে সেই চক্রান্তের হদিশ আপনার খুঁজবার প্রয়োজন নেই, সময়ের উত্তর দিয়ে দেবে। আপনার উচিত আপনার নিজের কর্ম নিজে করে যাওয়া, কথায় আছে, আ ম্যান উইদাউট অ্যান এম ইজ লাইক আ শিপ উইদাউট আ রাডার, লক্ষ্যবিহীন মানুষ পালবিহীন জাহাজের মতো। তাই যারা নিজেদের লক্ষ্যকে যতটা মজবুত করতে পারবেন এবং অন্যের কথার বশবর্তী না হয়ে নিজের কথায় নিজে চলবেন, কথায় আছে, অন্যের বুদ্ধিতে কোটিপতি হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ভিখারি হওয়া ভালো। এবার এই অন্যদের মধ্যে কাকে আপনারা আপন ভাবছেন না কাকে অন্য ভাবছেন, সেটাও চয়েস কিন্তু আপনাদেরকেই করতে হবে। আর চয়েস যেমন করবেন ফল কিন্তু তেমনই পাবেন, কারণ কর্ম আর কার্য দুটি কিন্তু ভিন্ন জিনিস। ঠিক যেমন চালাকি আর বুদ্ধি দুটি ভিন্ন জিনিস, ইগো এবং অহংকার দুটো ভিন্ন জিনিস, ঠিক তেমনই কিন্তু এই ক্ষেত্রে ও আপনাদেরকে ব্যক্তি চয়নের ক্ষেত্রে অত্যন্ত সচেতনতা অবলম্বন করে চলতে হবে। নতুন জমি বাড়ি গাড়ি আপনারা ক্রয় করতেই পারেন, এ সময় কিন্তু মায়ের তরফ থেকে উপকৃত হতে পারেন, মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতি হতে পারে, মায়ের সাথে সম্পর্কের উন্নতি হতে পারে। আবার যদি যোগ্য কর্মচারী হয়ে থাকেন, প্রমোশন, পদোন্নতি, স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। এক কথায় বলতে গেলে কেরিয়ারের ক্ষেত্রেও সময় সুযোগ কিন্তু খুব একটি খারাপ নয়। এবার কেতুকে নিয়ে আলোচনা আমি করব না, কারণ রাহুর দৃষ্টি ওখানে সপ্তম পড়ছে, কেরিয়ারের হাউসে আলোচনা আমি করেছি। গুরু আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি, তিনি শুক্রের গৃহে বিরাজমান, আর বৃহস্পতি এখানেই থাকবেন আগত 3টি মাস, তবে 9ই অক্টোবর তিনি বক্রী হবেন। অক্টোবরের চার্টে বক্রী হওয়ার ফলাফল নিয়ে আলোচনা করব। তার আগে পর্যন্ত বৃহস্পতির কারণে আমি তো আপনাদেরকে বলবো, অবশ্যই মামার বাড়ির সাথে সম্পর্ককে উন্নত করুন, সেখানে কোনো না কোনো সন্দেশ বা কোনো না কোনো উপদেশ আপনার জন্য অপেক্ষা করছে। আর এ সময় রোগ ঋণ শত্রু থেকে আপনাদেরকে একটু দূরত্বতা বজায় রেখে চলতে হবে, নতুন করে কোনো ঋণ বা লোন নেওয়া আপনাদের ক্ষেত্রে খুব একটা উপযুক্ত হবে না। আর পুরনো দিনের কোনো ঋণ যদি থেকে থাকে সেগুলিকে ঋণ চুক্তা করে দেওয়াটাই বেটার। আর ছোটোখাটো রোগশোক যদি দেখা দেয় ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নিন, নিজে থেকে মেডিসিন কিনে খেতে যাবেন না, মেডিসিনের উপরে নির্ভরশীলতা বেড়ে যেতে পারে। যাদের বয়স অলরেডি 45 ক্রস করেছে তাদেরকে হাইলি রেকমেন্ড করব ফুল বডি চেক আপ করাবার জন্য। বৃহস্পতির দৃষ্টিগত কারণে কিন্তু
অবশ্যই আপনাদের ডেলি ইনকাম বাড়তে পারে, আর্থিক মুনাফা বৃদ্ধি পেতে পারে, মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা এগুলিও কিন্তু আপনাদের বাস্তবে রূপদান করতে পারে। তবে তার জন্য আপনাদেরকে কঠোর কায়িক পরিশ্রম করতে হবে। কঠোর কায়িক পরিশ্রমের কিন্তু কোনো বিকল্পই নেই। কেরিয়ারে যারা শিক্ষক শিক্ষিকা আছেন, ব্যাংকিং সেক্টর, ফিনান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্য সময় সুযোগ এক প্রকার বেশ পরিগণিত হচ্ছে। এ সময় কিন্তু আপনাদের ব্যাংকের ব্যালেন্সও বাড়তে চলেছে। পরিবারের দ্বারা সাফল্যমণ্ডিত হতে পারেন, ফ্যামিলি সাপোর্ট পেতে পারেন, এ বিষয়ে তো আগেই আপনাদেরকে আমরা জানিয়েছি বা অবগত করিয়েছি। এবার আমরা এক এক করে আলোচনা করব। অগস্ট মাসে সূর্যের কারণে আপনাদের কেমন অতিবাহিত হবে। সূর্য কিন্তু আপনাদের ভাগ্যস্থানের অধিপতি। ভাগ্যস্থানের অধিপতি সূর্য ভাগ্যস্থানেই গোচর করবে কত তারিখে? 16 তারিখে, যেখানে আগে থেকেই বুধ এবং শুক্র বসে আছে। তাহলে লক্ষ্মীনারায়ণ যোগ তো আগে থেকেই আছে আপনাদের ভাগ্যস্থানে। সেখানে সূর্যের প্রবেশের কারণে সূর্য বুধের বুধাদিত্য যোগ এবং সূর্য এবং শুক্রের শুক্রাদিত্য যোগ। এবং ভাগ্যস্থানের অধিপতি সূর্য, ত্রিকোণভাবের অধিপতি সূর্য স্বগৃহে বিরাজমান হয়ে রাজযোগের ন্যায় ফলাফল দেবেন। তাহলে অগস্ট মাসটিতে কিন্তু আপনাদের কাছে ভোরে ভোরে টাকা আসতে পারে। বিভিন্ন উৎস থেকে অর্থের আগমন আপনাদের ঘটতেই পারে। ভাগ্যপূর্ণ সহযোগিতা আপনাদের দিতে চলেছে। শুধু যে অগস্ট মাস তাই নয়, আমি তো আপনাদেরকে বলবো 16 সেপ্টেম্বর পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাবেন 16 সেপ্টেম্বর পর্যন্ত। তাই যা যা করার ইচ্ছা 16 সেপ্টেম্বরের আগে করে নিন, এগুলি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। যারা উচ্চশিক্ষার জন্য নিজের পছন্দসই ইউনিভার্সিটি বা কোর্সে ভর্তির প্ল্যানিং করছিলেন, 17 সেপ্টেম্বরের আগে আপনাদের সেই প্রচেষ্টা কিন্তু সফল হতে পারে। যারা হায়ার স্টাডিজ করছেন, 17 সেপ্টেম্বরের আগে যদি এক্সামিনেশন বা রেজাল্ট থাকে, পছন্দসই রেজাল্ট আপনারা করতে চলেছেন, এ সময় কিন্তু অবশ্যই পৈতৃক সম্পত্তি প্রাপ্তির যোগ্য থাকছে বা পিতার তরফ থেকে কোনো না কোনো বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের থেকে কোনো না কোনো উপকার আপনারা পেতে পারেন। পরিবারের প্রতি আপনাদের রেসপন্সিবিলিটি কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তীর্থযাত্রা, তীর্থভ্রমণের সুযোগ আপনারা পাবেন। এ সময় কিন্তু অবশ্যই ভাগ্যের ফুল সাপোর্ট আপনারা পেতে চলেছেন। সময়ের সুযোগের সদ্ব্যবহার করুন। এতদিন আপনারা স্যারের থেকে অনলাইনে কনসালটেন্সি নিয়েছেন, এবার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটছে। থাকছে স্যারের সাথে মুখোমুখি বসবার সুযোগ। প্রতি শনি ও রবিবার স্যার থাকছেন আমাদের তিলোত্তমা কলকাতায়। যদি স্যারের সাথে মুখোমুখি কথা বলতে চান, তাহলে নিচে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে আজই যোগাযোগ করুন। জীবনকে সমস্যা মুক্ত করতে কে না চায়? আর দামি আংটি, পাথর, মাদুলি, তাবিজ, কবজের জন্য অর্থ নষ্ট নয়, শুধুমাত্র ল অফ অ্যাট্রাকশন, সাউন্ড ভাইব্রেশন, টেম্পল ভিজিটিং, মন্ত্রা, দান, ধ্যান, নিউমারোলজি, সিগনেচার চেঞ্জ, বাস্তু, গুপ্ত লুপ্ত বিদ্যার মাধ্যমে অব্যর্থ প্রতিকার করা হয়। প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে, কেবলমাত্র সার্ভিস চার্জ নেওয়া হয়ে থাকে। আজই আপনারা আপনার নাম বুক করান মাত্র 1 টাকার বিনিময়ে। আপনি কি উচ্চশিক্ষাতে বাধা পাচ্ছেন? প্রেমে বাধা, চাকরি, ব্যবসা, অর্থপ্রাপ্তি, ঋণ মুক্তিতে সমস্যা হচ্ছে? বিবাহে বাধা আছে নাকি সন্তান প্রাপ্তিতে? জটিল কোর্ট কেসে ভুগছেন নাকি রাজনৈতিক জয়ে সমস্যা হচ্ছে? অথবা কোনো জটিল রোগ থেকে থাকলে আজই যোগাযোগ করুন আমাদের রাজযোগ চ্যানেলের শ্রদ্ধেয় জোডিয়াক সায়েন্টিস্ট কমলেশ দেওয়ান স্যারের সঙ্গে। আবার এই বুধই কিন্তু বক্রী হয়ে কিন্তু প্রবেশ করে যাবে আপনাদের 8th হাউসে, এবং 4 সেপ্টেম্বর পর্যন্ত থাকবে আপনাদের 8th হাউসে। আমি কিন্তু বলবো, দেখুন, 16 তারিখের পর কিন্তু, 16ই অগস্টের পর লং ডিস্ট্যান্স জার্নি মোটেই করবেন না। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিক অতিরিক্ত নজর দেবেন। শ্বশুরবাড়ির সাথে সম্পর্ককে খুব মজবুতি প্রদান করবার চেষ্টা করুন। দেখুন, শুক্র কিন্তু 25 তারিখে রাশি পরিবর্তন করে প্রবেশ করে যাবে কোথায়? আপনাদের কেরিয়ারের হাউসে। আর সূর্য সেখানে প্রবেশ করবে পরবর্তী মাসে। আর এর প্রভাব কিন্তু আপনারা প্রকৃতপক্ষে পেতে চলেছেন সেপ্টেম্বর মাসে। এর প্রভাব পাবেন। গুরুমঙ্গলের সংযোগ থাকছে আপনাদের 6ষ্ঠভাবে, রোগঋণ শত্রুর ভাবে। দেখুন, মেজাজকে আপনাদের ঠান্ডা রাখতে হবে। শরীর স্বাস্থ্যের উন্নতি অগস্ট মাসে আপনারা পরিলক্ষিত করবেন। দীর্ঘদিনের পুরনো কোনো রোগশোক যদি আপনার থেকে থাকে, মুক্তি পাচ্ছিলেন না, এবার তার সঠিক ট্যাবলেট বা ভ্যাকসিন বা ওষুধ আপনারা পেয়ে যাবেন, যার কারণে শরীর স্বাস্থ্যের উন্নতি আপনারা পরিলক্ষিত করতে চলেছেন। দীর্ঘমেয়াদি রোগশোক থেকেও আপনারা সুস্থ হতে পারেন। তবে মঙ্গলের যে দৃষ্টিগত কারণে দেখব যে আমরা অবশ্যই আপনাদের মেজাজকে কিন্তু ঠান্ডা রাখতে হবে। হুটহাট করে কিন্তু রেগে যেতে পারেন। রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। তবে অগস্ট মাসে আপনাদের ঊর্জা শক্তি, উইল পাওয়ার, কনফিডেন্স লেভেল এগুলি কিন্তু নজরে পড়ার মতো হতে চলেছে। অতুলনীয় একটি মাস। অবশ্যই সময়ের সুযোগের সদ্ব্যবহার আপনারা করতেই পারেন।
এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা সেপ্টেম্বর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। অ্যাজ ইউজুয়াল শনি রাহু কেতু গুরু যে যার স্বগৃহে বিরাজমান আর সূর্য আপনাদের নাইন্থ হাউসে, কী ফলাফল দিতে পারে আগেই আলোচনা করেছি, আমি আর রিপিট করব না। গুরুত্বপূর্ণ পরিবর্তন মঙ্গলের, মঙ্গল কিন্তু আপনাদের সেভেন্থ হাউসে গোচর করে গেল আর এখানেই কিন্তু থাকবে মঙ্গল পুরো মাসটি জুড়ে, অর্থাৎ পুরো সেপ্টেম্বর মাস জুড়ে কিন্তু মঙ্গল এখানেই থাকবে। শুধু সেপ্টেম্বর মাস নয়, অক্টোবর মাসের কিন্তু 20 তারিখ পর্যন্ত মঙ্গল এখানে থাকবে। তাহলে মঙ্গলের এখানে অবস্থানগত কারণে কি কি পরিবর্তন আপনারা পরিলক্ষিত করতে পারেন সেপ্টেম্বর মাসে, প্রথমেই যেটা বলবো, স্বামী স্ত্রী আপনাদের সম্পর্কের মধ্যে এ সময় কিন্তু একটু ম্যারিড লাইফের টক্সিনের মাত্রা বেড়ে যেতে পারে, অর্থাৎ টক্সিক লাইফ হতে পারে। মুখনিঃসৃত বাণীর দিকে একটু খেয়াল রাখবেন, কী বলছেন কেন বলছেন ভাবনা চিন্তা করে বলুন, একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক যাতে না হওয়া যায়, এই ধরনের প্রচেষ্টা আপনাদের জারি রাখা উচিত। আদালত বা কোর্টের কোনো কেস আপনাদেরকে কিন্তু ভোগাতে পারে, আর আপনাদের মধ্যে অনেকে আবার আইনি জটিলতাতেও ফেসে যেতে পারেন, খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাতে হবে। পার্টনারশিপে ক্রিয়াকলাপ করা যাবে না, বিজনেসম্যানদের অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা অবলম্বন করে চলার পরামর্শই কিন্তু আমরা প্রদান করব। তবে যেহেতু আপনাদের ত্রিকোণভাবের অধিপতি মঙ্গল পঞ্চমভাবের অধিপতি কেন্দ্রীয় স্থানে গোচর করছে, তাহলে এটি কিন্তু ওয়ান কাইন্ড অফ রাজযোগ, যদিও ডাইরেক্ট নয় তবু ইনডাইরেক্ট আমি আপনাদেরকে বলবো। প্রেমের জীবনে নতুন নতুন উপলব্ধি আপনারা কিন্তু পেতে পারেন, শিক্ষার্থী বিদ্যার্থী বিশেষ করে যারা স্কুল কলেজে পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। স্টক মার্কেটে অর্থ বিনিয়োগ করতে পারেন, লাভান্বিত হতে পারেন। শরীর স্বাস্থ্যের কিন্তু সেপ্টেম্বর মাসে উন্নতি হবে এবং মঙ্গলের যেহেতু চতুর্থ দৃষ্টি আপনাদের ক্যারিয়ারের হাউসে থাকবে, তাহলে কর্মজীবনে কিন্তু কম কথা বলে কাজ বেশি করতে হবে, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। আবার এই মঙ্গলের দৃষ্টিগত কারণেই কিন্তু পরিবার পরিজনদের সাথে বন্ডিংয়ে কিছুটা ঘাটতি কিন্তু দেখা দিতেই পারে, হুটহাট করে রেগে যেতে পারেন। আবারও বলছি, রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র। দেখুন, বুধ 4 তারিখের পর কিন্তু মার্গীয় অবস্থানে প্রবেশ করে যাবে আপনাদের ভাগ্যস্থানে, তাহলে 4 তারিখ থেকে 16 তারিখ এই যে 12টি দিন আবার সূর্য বুধের বুধাদিত্য যোগ আপনাদের ভাগ্যস্থানে সংঘটিত হবে, তাহলে 16 তারিখের আগে পর্যন্ত ভাগ্যের পূর্ণ সমর্থন আপনারা পাচ্ছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা বৃদ্ধ বৃদ্ধা আছেন নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য খুশির উৎস পেতে পারেন, অনেকের জীবনে কিন্তু নতুন নাতি নাতনিদের আগমনও কিন্তু ঘটতে পারে। এবার সূর্য কিন্তু আবার রাশি পরিবর্তন করবে 17 তারিখে, নিজের ঘর ছেড়ে তিনি আপনাদের ক্যারিয়ারের হাউসে প্রবেশ করে কন্যা সংক্রান্তি ঘটাবেন, আর সেখানে কেতুর সাথে সম্মিলিত হবে সূর্য, আর শুক্রের সাথেও সম্মিলিত হবে সূর্য, আর বুধ কিন্তু ওখানে প্রবেশ করবে 23 তারিখে। কিন্তু একটি জিনিস কিন্তু গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হবে, হ্যাঁ, ক্যারিয়ারে কিছু দোলাচল আপনাদের বাড়তে পারে মাসের সেকেন্ড হাফে, কর্মজীবনে কিন্তু কেউ আপনাদেরকে প্রতারিত করতে পারে, ঠকাতে পারে, আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত করতে পারে, বদনামের ভাগিদারি হতে পারেন, খুব সাবধানে। অধস্তন কর্মচারীরা হয়তো আপনার কথা শুনে চলবে না, পলিটিশিয়ান রাজনীতিবিদ যারা আছেন তাদেরকে জনসংযোগ বৃদ্ধি করতে হবে, সরকারি চাকরিজীবীদের খুব মেপে মেপে পা ফেলতে হবে। গুরুত্বপূর্ণ পরিবর্তন যেটি হবে সেটি হচ্ছে 18ই সেপ্টেম্বর, আমি বলবো 18ই সেপ্টেম্বর থেকে শুরু করে শুধুমাত্র যে সেপ্টেম্বর মাসটি তাই নয়, 13ই অক্টোবর, প্রায় একটি মাস, 18ই সেপ্টেম্বর থেকে 13ই অক্টোবর, এই যে প্রায় একটি মাস, শুক্র আপনাদের লাভভাবের অধিপতি, লাভভাবেই গোচর করবেন। সুতরাং আপনাদের লাভের মাত্রা, মুনাফার মাত্রা যে বাড়তে চলেছে, প্রফিটের মাত্রা যে বাড়তে চলেছে, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের মনের বিভিন্ন স্বপ্ন কল্পনা বাস্তবে রূপ নিতে পারে, মনস্কামনা পূর্তির সময় এটি। বিশেষ করে দুর্গাপুজোর সময়টি আপনাদের যে এবার অতুলনীয় কাটতে চলেছে, বহু বছর পর এমন দুর্গাপুজো আপনারা অনুভব করবেন, এটি ঈশ্বরের এক প্রকার বরদান মাত্র আপনাদের জন্য। রোম্যান্টিক মুডেও আপনারা থাকতে চলেছেন, যারা লাভ ম্যারেজের প্রচেষ্টা করছিলেন তারা ভাগ্যবান প্রমাণিত হবেন, যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ, যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন ঘটতেই পারে, একাধিক উপায়ে অর্থের আগমন ঘটতে পারে, বয়সে বড় ব্যক্তিবর্গদের তরফ থেকে, বন্ধু বান্ধবদের তরফ থেকেও লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহই নেই। এ সময় আপনাদের মনের বিভিন্ন যে স্বপ্ন পূরণ হবে এটিই তো সবথেকে বেটার, এর থেকে বেটার আর কী হতে পারে। লাভভাবের অধিপতি স্বগৃহে বিরাজমান, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। এবার আপনার স্ক্রিনে যে চারটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু ধনুরাশির জাতক জাতিকাদের 2024 সালের পয়লা অক্টোবর আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। শনি রাহু কেতু গুরু
যে যার স্বগৃহে অবস্থান করছে, সুতরাং এই গ্রহগুলিকে নিয়ে আর আলোচনা করব না। তবে গুরুকে নিয়ে একটু আলোচনা করার প্রয়োজন আছে, বৃহস্পতিকে নিয়ে। আপনাদের রাশির অধিপতি বৃহস্পতি। বৃহস্পতি কিন্তু, আবার শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছিল, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। দোসরা অক্টোবর শনি কিন্তু বৃহস্পতির নক্ষত্র ত্যাগ করবে, আর বৃহস্পতি 9ই অক্টোবর দুর্গাপুজোর মহাষষ্ঠীর দিন বক্রী হবে। কোনো গ্রহ বক্রী হলে কি হয়, আমরা জানি পজিটিভ প্ল্যানেট বক্রী হলে পজিটিভিটি বেড়ে যায়, নেগেটিভ প্ল্যানেট বক্রী হলে নেগেটিভিটি বেড়ে যায়। বৃহস্পতি একটা সাত্ত্বিক গ্রহ, তাহলে বৃহস্পতি পজিটিভ হওয়া মানে পজিটিভিটি বাড়বে আর সাত্ত্বিকতাও বৃদ্ধি পাবে, কিন্তু আদতে এমনটি হয় না। প্রথম কথা, কোনো গ্রহ তো অ্যাকচুয়ালি বক্রী হয় না রাহু আর কেতু ছাড়া। কেন বক্রী হয় না, কারণ অ্যাকচুয়ালি যে যার নিজস্ব অরবিটে স্বনিয়ন্ত্রিত গতিতে ভ্রাম্যমান থাকে, এটা আমরা তো পৃথিবী থেকে অ্যাঙ্গেল ওয়াইজ দেখছি বলে অপটিক্যাল ইলিউশন ক্রিয়েট হয়ে যায়, চোখের ধোঁকা মাত্র। তবে হ্যাঁ, বৃহস্পতি বক্রী হলে কি হয়, 9ই অক্টোবরের আগে পর্যন্ত আপনাদের বিশেষ করে বিদেশের ভাব, ব্যয়ের ভাব, খরচের ভাব এবং আপনাদের কেরিয়ারের ক্ষেত্র, আপনাদের পরিবার, মুখনিঃসৃত বাণী এবং অর্থের ব্যাপারটা, এই কয়েকটি ব্যাপারে আপনারা যেমন ফলাফল পাচ্ছিলেন, 9ই অক্টোবরের পর সম্পূর্ণ তার বিপরীত ফলাফল পেতে চলেছেন। অর্থাৎ বৃহস্পতি বক্রী হলে তার আগের প্রভাবের থেকে সম্পূর্ণ বিপরীত প্রভাব কিন্তু প্রদান করে থাকে, ভাইস ভার্সা সিচুয়েশন ক্রিয়েট করে থাকে। সে যেমন পজিশনেই থাকুক না কেন, এটি কিন্তু সর্বসত্য। আর রাহুকে শনিবাত বলা হয়েছে, রাহু শনির নক্ষত্রে গোচর করছে, শনি বৃহস্পতির নক্ষত্রে, তবে ত্যাগ করবে 2রা অক্টোবর মহালয়ার পরের দিন। মঙ্গল কিন্তু 20 অক্টোবর পর্যন্ত আপনাদের সপ্তমভাবেই থাকবে। কি ফলাফল দিতে পারে আগেই আলোচনা করেছি, আমি আর অতিরিক্ত আলোচনায় যাব না এখানে, বিশেষ করে সেপ্টেম্বরের চার্টে। তাই মঙ্গল 20 তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের 8th হাউসে, যার ফলস্বরূপ 20 অক্টোবরের পর থেকে কিন্তু প্রায় 30-40 দিন শরীরে চোট আঘাত লাগার যোগের মাত্রা কিন্তু বেড়ে যেতে চলেছে। আর এ সময় স্বামী স্ত্রী মুখনিঃসৃত বাণীর কারণে সম্পর্কের মধ্যে চিড়ও কিন্তু ধরতে পারে, খুব সাবধান থাকবেন। আদারওয়াইজ যা বাদবাকি এফেক্ট আপনারা পাবেন সেটা তো আপনারা পাবেন বেসিক্যালি নভেম্বর মাসে, তখন আলোচনা করব। তবে 20 অক্টোবরের পর ভাই বোন, পরিবার পরিজনদের সাথেও সম্পর্ককে আপনাদেরকে উন্নত করার প্রচেষ্টা অবশ্যই জারি রাখতে হবে। এবার দেখুন, সূর্য কিন্তু 17 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের তুলা সংক্রান্তি ঘটাবে, অর্থাৎ 11th হাউসে গোচর করে যাবে লাভভাবে। লাভভাবের অধিপতি শুক্র, 13 তারিখের পর প্রবেশ করে যাবে আপনাদের 12th হাউসে, আর বুধও কিন্তু 10 তারিখে প্রবেশ করে যাবে আপনাদের লাভভাবে। তাহলে আপনাদের লাভভাবে সূর্য বুধের বুধাদিত্য যোগ কিন্তু আবার সংগঠিত হতে চলেছে 17 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত। এই 12টি দিন সূর্য বুধের বুধাদিত্য যোগের কৃপায় স্টক মার্কেটে প্রভূত পরিমাণে অর্থ আপনারা উপার্জন করতে পারেন। এ সময় আপনাদের অবশ্যই আপনার সন্তান সন্ততিদের দ্বারা উপকৃত হতে পারেন, পরিবারে নতুন সন্তানের আগমনের উৎসব কারোর কারোর ক্ষেত্রে হতে পারে। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের জন্য মনের বিভিন্ন স্বপ্ন বা কল্পনা পূর্তির টাইম, আর্থিক মুনাফাও আপনাদের বাড়তে চলেছে, এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই। তবে শুক্র যেহেতু 13 তারিখের পর মঙ্গলের গৃহে প্রবেশ করে যাবে, তাহলে 13 তারিখের পর, 13ই অক্টোবরের পর কিন্তু খরচের মাত্রা লাগাম ছাড়া হতে পারে, ঘুমের সমস্যাও দেখা দিতে পারে, শত্রুপক্ষ বিরোধী পক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। তবে গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন যে শুক্র ওখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে নিজের ঘরকে দেখবেন, তাহলে রোগঋণ শত্রু থেকে আপনারা মুক্তি পাওয়ার প্রচেষ্টা আপনারা করবেন, এবং মামার বাড়ির তরফ থেকে, মামা মাতামহ মাতৃকুলের তরফ থেকে আর্থিক, মানসিক বা সামাজিকভাবে আপনারা কিন্তু উপকৃত অবশ্যই হতে পারেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র, পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন, আর যদি একবার করতে পারেন একটানা 108 বার পার ডে, মাত্র 10 থেকে 15 মিনিট লাগে, 9টি গ্রহকে একত্রিতভাবে শান্ত রাখতে পারবেন। এটি কিন্তু স্বয়ং ব্রহ্মদেবের সৃষ্টি, মনুষ্যজাতির সৃষ্টি নয়, যার কারণে কখনও অনর্থ হতে পারে না, ভুলভাল উচ্চারণ করলেও কোনো নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে না। বৃহস্পতিবার করে নিরামিষ খাদ্য খাবার খান, বৃহস্পতিবার করে মসুর ডাল কলা খাবেন না, বৃহস্পতিবার করে হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর বেশি প্রয়োগ করুন, হলুদ রঙের ড্রেস পরুন, অত্যন্ত উপকৃত হবেন। ধনুরাশির জাতক জাতিকারা যেহেতু গুরুর রাশি, দেবতাদের গুরুদেব কিন্তু বৃহস্পতি, যার ফলস্বরূপ বৃহস্পতির রাশি যেহেতু আপনারা, তাহলে দীক্ষা কিন্তু আপনাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনে রাখবেন, এব মুক্তা ঋষিকেশ গুড়াকেশ পরম তপ,
গুরু বিনা নারী বিনা উন্নতি কিন্তু এই জীবনে এক প্রকার অসম্ভব। নারীদের ক্ষেত্রেও গুরু কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন্মগুরু, শিক্ষাগুরু, দীক্ষাগুরু, এই তিনটি গুরুই যার জীবনে আছে তাকে আটকানো এক প্রকার অসম্ভব। সে ব্যক্তির কাছে সাফল্যতার পদচুম্বন করতে এক প্রকার বাধ্য হয়ে যায়। তাহলে অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে এই আগত গুরু পূর্ণিমাতে অবশ্যই দীক্ষা গ্রহণ করুন, অত্যন্ত লাভান্বিত হবেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তো বন্ধুরা, প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো, আপনাদের সুচিন্তিত মতামত আশা করি আপনারা নিচের কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম দিচ্ছি।